পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। অচৈতন্য ওই ছাত্রকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এর আরবিক দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মাজিরুল শেখ বুধবার পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমে সে অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে আর পরীক্ষা দিতে পারেনি। আজকে আমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আরবিক ডিপার্টমেন্টে সাজিরুল শেখ প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে, তাছাড়া সেন্সলেস হয়ে পড়ে। এখন ওর শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপের মধ্যেই আছে। এখন আমরা মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন করলাম প্রাথমিক চিকিৎসার জন্য। এখন অবস্থা খুব একটা ভালো নেই, অবস্থা ওকে দেখে যেটা মনে হচ্ছে ও খুব প্রবলেমের মধ্যে আছে। পরীক্ষা পরবর্তী আমাদের ইউনিভার্সিটি একটা পদক্ষেপ নিয়েছে, যারা অসুস্থ বা যারা যাদের করোনা পজিটিভ আসছে তাদের জন্য নির্ধারিত একটা ডেট দেওয়া হবে, ওরা আবার প্রেয়ার করবে, ওদের বছর বা ইয়ার ল্যাপস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার নাম হচ্ছে এমডি মানিরুল ইসলাম, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি পিএইচডি রিসার্চ স্কলার। মালদা থেকে দেবসিনের রিপোর্ট, আনন্দ বার্তা।